স্বাগতম বন্ধুরা আজকের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আমি হৃদয় বলছি, মিস্টার হৃদয় ইউটিউব চ্যানেল থেকে। বন্ধুরা, আমি দীর্ঘদিন ভাবছিলাম যে কোনো একটি গ্যাজেট বা কোনো ডিভাইস নিয়ে একটি রিভিউ দেব, কিন্তু যেহেতু আমি নতুন ইউটিউবার এবং আমার কাছে পর্যাপ্ত টাকা নেই যেটা থেকে আমি পণ্য ক্রয় করে বা একটি ডিভাইস ক্রয় করে আপনাদেরকে রিভিউ দেব, কিন্তু হঠাৎ আমার মাথায় হলো আমার কাছে একটি টিডব্লিউএস রয়েছে, M10 TWS, যেটা আমি কিনা 1.5 বছর যাবৎ ব্যবহার করছি। তো আমি মনে করলাম যে এর সম্পর্কে যদি রিভিউ দিই, আপনারা এটি আনন্দ সহকারে দেখবেন এবং এটি দ্বারা আপনি উপকৃত হবেন যে একটি M10 TWS টি আপনার কেনা যুক্তিযুক্ত হবে কি না। তো বন্ধুরা, আমি ভিডিওতে মূল পর্বে চলে যাই। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি M10 TWS এর প্যাকেট, এর ভিতর যে জিনিসগুলো ছিল আপাতত সেই জিনিসগুলো আমার কাছে নেই। একটি চার্জ করার জন্য একটি কেবেল এবং এয়ারবার্সের সাথে যে রাবারের যে পোর্টগুলো থাকে সে কিছু, সে প্লাস্টিকের পোর্টগুলো এখনও সেগুলো আমার কাছে নেই, এবং যে গ্যাজেটের ভিতর যে সিলিকনগুলো থাকে তার একটি প্যাকেট ছিল। তো বন্ধুরা, এটা আমি সাইডে রাখি এবং এর ভিতর যে মেইন যে জিনিসটি TWS-এর যে বক্স সেটি হচ্ছে এরকম আপনার কালো দেখতে। বন্ধুরা, এই TWS-এর বক্সটি উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্লাস্টিকের ফিনিশ, এবং নিচেরটা রয়েছে ম্যাট ফিনিশ যেটাও প্লাস্টিকের, এবং এর সামনের দিকে এখানে রাবারের একটি ঢাকনা দেখতে পাচ্ছেন, যেটা খুললে আপনি দেখতে পাবেন একটি Type 2 এর পোর্ট এবং একটি আরেকটি পোর্ট যেটা দ্বারা, আচ্ছা এটার কাজ আমি একটু পরে বলছি, এখানে Type 2 এর পোর্ট, এই পোর্টের দ্বারা আপনি আপনার এই TWS-টি চার্জ করতে পারবেন। এর ভেতরে রয়েছে 2000 mAh-এর একটি ব্যাটারি, যেটা দ্বারা আপনি আপনার ফোনকে, আপনার যদি 4000 mAh-এর ব্যাটারি হয় তাহলে আপনি 15-20% চার্জ করতে পারবেন। তবে আমি এটা প্রথম দিকে চার্জ করে দেখেছিলাম, তবে এর দীর্ঘদিন আমি এটা চার্জ করে দেখিনি। আর এটা যদি, আর ওই যে বড় পোর্টটি দেখেছিলেন সেটা হচ্ছে এই চার্জিংয়েরই পোর্ট, যেটা দ্বারা আপনি ফোনকে চার্জ করতে পারবেন। এবার আমি যদি এটা ওপেন করি, বা এখানে দেখতে পাচ্ছেন এই যে লক সিস্টেমটি রয়েছে এটা হচ্ছে ম্যাগনেটিক লক সিস্টেম। দেখুন, এটা আমি 1.5 বছর যাবৎ ব্যবহার করছি, এখন দেখুন এটা খুলছে না, অর্থাৎ ম্যাগনেটিক যে সিস্টেমটি রয়েছে সেটা খুবই স্ট্রং। এর ভিতরে আপনি একটি ডিসপ্লে দেখতে পাবেন, এখানে একটি কালো ডিসপ্লে রয়েছে আর দুটি এয়ারবাস রয়েছে, যেটা কিনা আমাদের কাঙ্ক্ষিত। তো বন্ধুরা, আমি দুটি একটু অন করে দেখিয়ে দিচ্ছি। দুটি এয়ারবাসে প্রায় ফুল চার্জই রয়েছে। এখানে দুছোটে দুটি চার্জের অপশন দেখতে পাচ্ছেন, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে বাম কানের এয়ারবাডটি এবং ডান কানের এয়ারবাডটি কী পরিমাণ চার্জ রয়েছে বা কী পরিমাণ চার্জের প্রয়োজন সেটি এখানে দেখা যাচ্ছে ডান দিকে এবং বাঁ দিকে। এবং মাঝখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে 92% চার্জ রয়েছে, অর্থাৎ এই TWS-টিতে এখন 92% চার্জ রয়েছে। বন্ধুরা, এই যে TWS-টি, বন্ধুরা এই TWS-টির ডিজাইনটি দেখুন। আসলে ডিজাইনটি আমি এটা ক্রয় করেছিলাম প্রায় 1200 টাকা দিয়ে, তবু সেই তুলনায় এই ডিজাইনটি কিন্তু খুবই আকর্ষণীয়, এবং এর যে চার্জিং স্ট্যাটাসটি এটাও খুবই আকর্ষণীয়। অর্থাৎ এই রেটে এরকম TWS পাওয়াটা আসলে অন্যরকম একটি ব্যাপার। তো বর্তমানে আপনি যদি এটা ক্রয় করেন, আপনি দারাজে বা অন্যান্য সাইটে ডিসকাউন্ট হিসেবে কমে পেয়ে যাবেন বর্তমানে। বন্ধুরা, এর একটি বাটে ওজন রয়েছে 5 গ্রাম 5 গ্রাম করে, অর্থাৎ 10 গ্রাম। লাইট ওয়েট রয়েছে, যেটা ব্যবহার করতে খুবই আপনার ভালো হবে, এবং আপনি এর থেকে বাইরের যে নয়েস সেটি পাবেন না, অর্থাৎ আপনি নয়েস কম পাবেন। আর বন্ধুরা, এটি যদি আপনি কানে যখন ব্যবহার করবেন তখন সাইডের যে নয়েস সেটা আসবে না, এবং এর ভলিউমটা স্পিড খুব হাই নয়, মিডিয়াম ভলিউম স্পিড, যেটা আপনার কানকে নিরাপদ রাখবে। বন্ধুরা, এবার আসা যাক যে আমি পূর্বে এটার কীরকম সার্ভিস ছিল আর এখন এটার কীরকম সার্ভিস পাচ্ছি। বন্ধুরা, এই প্যাকেটের গায়ে লেখা আছে কিছু সার্ভিসের ব্যাপারে। এটা ডিস্টেন্স রয়েছে 10 মিটার, অর্থাৎ 10 মিটার দূর থেকে আপনার ডিভাইসটি 10 মিটার দূরে থাকবেন এবং এয়ারবাডস আপনার কানে থাকবে, আপনি সাউন্ড শুনতে পাবেন, এমনটা এখানে বলা রয়েছে। কিন্তু আসলে তেমনটা আসলে আমি লক্ষ্য করিনি। আমি 4-5 মিটার যাওয়ার পরে এর কানেক্টিং সিস্টেমটি লস হচ্ছিলো এবং পাচ্ছিল, এবং এখন বর্তমানে এটা যদি আপনি কোনো বিল্ডিংয়ে থাকেন বা এরম রুমে যান একটি রুম থেকে অন্য রুমে, তখন এর সার্ভিস লস হতে থাকবে। কিন্তু আপনি যদি সোজা থাকেন এই ডিভাইসটির, অর্থাৎ কোনো ঘরের ভিতর যদি না থাকেন, তাহলে আপনি দূরত্বটা বেশি পাবেন।
তারপরে রয়েছে এটি 2 ঘন্টায় চার্জ হয়ে যায়। আমি যেহেতু ফোনের চার্জার দিয়ে এটা চার্জ দিই, টাইপ 2 এর একটি ফোনের চার্জার দিয়ে, তো আমি এটা 2 ঘন্টার আশেপাশে এটা ফুল চার্জ হয়ে যায়। এখানে লেখা রয়েছে মানে 5 ঘন্টা আপনি একটানা ব্যবহার করতে পারবেন এয়ারবাস দুটি। আমি সাধারণত একটি ব্যবহার করে থাকি এবং অন্যটি চার্জে থাকে। আর এই 2000 mAh এখানে যে 2000 mAh এর যে ব্যাটারি রয়েছে সেখান থেকে আপনি এয়ারবাসগুলো 7-8 বার চার্জ করতে পারবেন, 7-8 বার অর্থাৎ ফুল চার্জ করতে পারবেন। এবং আমি যেহেতু একটি একটি করে ব্যবহার করি তাই আমার চার্জের কোনোই সমস্যা হয় না। তবে আমি এটা একটানা গান ছেড়ে রেখেছিলাম লো মিউজিকে, যেটা 4 ঘন্টা পর্যন্ত বা 4 ঘন্টার আশেপাশে এটা চলছিল একটানা। বর্তমানে চার্জিং ব্যাকআপে শুধু একটু পার্থক্য দেখা দিচ্ছে, এটা সেরকম চার্জ ব্যাকআপ আগের তুলনায় দিচ্ছে না, তবে সেটা অন্যান্য যে TWS রয়েছে সে তুলনায় এটি কম্পেয়ারযোগ্য। এবং এর যে পোর্টগুলো রয়েছে অর্থাৎ বাটগুলো রয়েছে এটা খুবই স্টাইলিশ বর্তমানে। বন্ধুরা সর্বোপরি বলতে গেলে আমি এই M10 TWS থেকে খুবই ভালো সার্ভিস পেয়েছি। আসলে বুঝতে পারছেন 1.5 বছর ব্যবহার করা একটি TWS, যেটা আসলে TWS থেকে প্রতিনিয়ত গান শোনা হয়, এখানে সেখানে যাওয়া হয়, প্রায় এটা হাত থেকে পড়ে যায়, তো সেক্ষেত্রে এটা খুবই ভালো সার্ভিস দিয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি কমেন্ট করে জানিয়ে দিন, এবং আপনার এই মূল্যবান কমেন্টের দ্বারা আমি আরও উৎসাহিত হব ভিডিও করার জন্য। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।